নাক ডাকা সমস্যার এটি ডায়াগনোসিসের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করে থাকেন, কিভাবে ডায়াগনোসিস করে থাকেন? নাক ডাকা তো একটা কমন সমস্যা, তো 40% ক্ষেত্রে 40 বছর পরে অনেকেই নাক ডাকে, তো এক্ষেত্রে কিন্তু আমরা সবার টেস্ট করবো না। নাক ডাকলে যে আমরা পরীক্ষা করবো ব্যাপারটা তা না, তো কাদের পরীক্ষাটা করবো এটা হচ্ছে যে যারা দিনের বেলা অল্পতে ঘুমায় যাবে, একটা সমস্যা দিনের বেলা আমরা বেশিরভাগ দিনে মানে 7 দিনের মধ্যে হয়তো 5-6 দিনে দিনের বেলা অল্পতে এসে ঘুমায় যাচ্ছে। সাথে বেড পার্টনার যদি বলে নাক ডাক্তার এটা একটা পর্যায়ে দম বন্ধ হয়ে যাচ্ছে এবং সে বিষম খেয়ে উঠবে এবং মনে হয় যে দম সে উঠে বড় বড় করে শ্বাস নেবে, এই একটা সমস্যা থাকবে। সাথে যদি কারো প্রেশার থাকে, সিস্টেমিক হাইপারটেনশন বলে যদি, তাহলে দিনের বেলা অল্পতে ঘুমায় যাবে একটা, এবং এই দুইটার মধ্যে একটা থাকবে। বেড পার্টনার বলবে যে তার নাক ডাক্তার একটু দম বন্ধ হয়ে যায় এবং কারো যদি হাইপারটেনশন থাকে, এই দুইটার মধ্যে একটা যদি থাকে তাহলে আমরা তার আসলে স্লিপ স্টাডি যেটা বলি পলিসোনোগ্রাফি ওই টেস্টটা আমরা করার জন্য বলবো সবাইকে। স্যার, শুধু এই স্লিপ স্টাডি টেস্টটা করে কি ডায়াগনোসিস শতভাগ নিশ্চিত করা যাবে? এটার জন্য অবস্ট্রাকটিক স্লিপ অ্যাপনিয়ার গোল্ড স্ট্যান্ডার্ডই হচ্ছে আপনার পলিসোনোগ্রাফি, এটা দিয়ে আপনার ডায়াগনোসিস 100% কনফার্ম করা যাবে। তো এটা ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, ইদানিং অনেকে বাসায় স্লিপ টেস্টটা করে থাকেন, তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটার জন্য যেহেতু একটা স্ট্যান্ডার্ড টেস্ট, গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, অনেকগুলো প্যারামিটার দেখা হয়, এক্ষেত্রে ল্যাবে বা হসপিটালে টেস্টটা করাটাই বেটার, কারণ এটার পরে আপনার একটা দামি মেশিন ইউজ করতে হবে, অনেক সময় লাইফ লং ইউজ করা লাগে, তো এই জন্য যেসব জায়গায় ভালো সেন্টার আছে ওই সব জায়গায় টেস্টটা করাই বেটার। স্যার, স্বাভাবিক কারণে আসলে কখন কখন নাক ডাকতে পারে? স্বাভাবিক কারণ 40% ক্ষেত্রে, অনেকে বলেন আমার দাদার নাক ডাকতো, বাবার নাক ডাকতো, আমিও নাক ডাকি, ফ্যামিলিয়াল বংশগত একটা হয়, ওইটা ক্ষেত্রে 40% ক্ষেত্রে বংশগত। আর যদি 30 বছর উপর থেকে 60-70 বছর বয়স পর্যন্ত দেখা যায় মেয়েদের ক্ষেত্রে আপনার 20-30% ক্ষেত্রে স্বাভাবিক নাক ডাকতে পারে, মেয়েদের ক্ষেত্রে 10-15% তাদের স্বাভাবিক নাক ডাকবে। অনেক সময় দেখা যায় যদি অনেকে ধূমপান করে, ধূমপান করলে নাক ডাকাটা বেড়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক পেশেন্টের ওজন বেড়ে যায়, যদি 10% ওজন বাড়ে তার 6 গুণ রিস্ক বেশি হয়ে যায় তার নাক ডাকার সমস্যাটা। অনেক সময় দেখা যায় কারো টনসিল বড় থাকতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এডিনেন্ট বড় থাকে, তাদের ক্ষেত্রে নাক ডাকা হতে পারে। অনেক সময় দেখা যায় যারা অ্যালকোহল খায় বা ঘুমের ওষুধ খায় এবং অনেকগুলো অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায়, তাদের ক্ষেত্রে অনেক সময় নাক ডাকাটা বেড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে কিছু মেডিকেল কন্ডিশন আছে, অ্যাক্রোমেগালি বলি বা আপনার হাইপোথাইরয়েডিজম বলি, অনেক পেশেন্ট আপনার স্ট্রোকের পেশেন্ট থাকে বা কিডনি পেশেন্ট থাকে, ডায়াবেটিস পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে অনেক সময় নাক ডাকা হতে পারে।